সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে পথ অবরোধ। মঙ্গলবার আরামবাগের গৌরহাটি মোড়ে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলে। এদিন এখানে উপস্থিত ছিলেন বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চা সভাপতি উপাসক দে, আরামবাগ পৌরসভার কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ, সৌভিক কুণ্ডু, সঞ্জীব হেলা, দেবাশিস পাল সহ অন্যান্য নেতা ও কর্মীরা। কিছুক্ষণ পর আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দেয়। তাদেরকে ছাড়ে না, কেমন সাধনা? আবার কি বেঁচে বেঁচে হিন্দু মহিলাদের প্রতি কেন কেন আজকে মনে করতে পারলে বলে সুরচুর, হ্যাঁ হিন্দু মহিলাদের প্রতি কেন? এবং যদি না যায়, যদি না যায় তাহলে জোর করে ওই ঘরের স্বামীকে মারধর করে ভয়ে দুদিন তিনদিন চারদিন করে জোর করে জমি কেড়ে নেওয়া, এবং সেইটার প্রতিবাদ করতে গেল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বিকাশ সিং সম্ভবত নাম। গতকালকে জামিন হয়েছিল, জামিন হওয়ার পর আবার পুলিশ রিমান্ডে নিয়ে নিয়েছে। তৃণমূলের যারা দোষী জামিন মেলে গেল, আর আমার বাড়ির কার্যকর্তা যে প্রতিবাদ করলো, সে যে মায়ের ইজ্জত নষ্ট হচ্ছে তারই গ্যারেন্ট করছে মমতা ব্যানার্জি সরকার। কিন্তু আমার ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা আন্দোলন তাদেরকে প্রতিবাদ করে দিচ্ছে। আমি আপনাদের কপাল ভালো, আরামবাগে আপনি গতকালকে এসেছেন, আমার পুকুরকে কামার বাটি করেছেন, জয়রাম বাটিকে জয়রাম পুকুর করে দিয়েছেন, সব মেনে নিচ্ছি। এবং আপনাকে মা সারদার চোখে দেখে সবও মেনে নিচ্ছি, কিন্তু এই অন্যায়টাকে মানুষ আর মেনে নেবে না, তাই তীব্র প্রতিবাদ আমরা করছি। এখানকার যৌথ উদ্যোগে করেছে, কিসের উদ্যোগে? যে বিজেপির কার্যকর্তাদেরকে এবার জেলে পড়তে হবে, তার জন্য সিস্টেম উড়াল সিস্টেম চেঞ্জ করেছে। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।